এই গ্রন্থ দয়ের মৌলিক যেটা বৈশিষ্ট্য আমরা রাখার চেষ্টা করেছি প্রথমত সংক্ষিপ্ত দ্বিতীয়ত সহজবদ্ধ আধুনিক ভাবে উপস্থাপনের মাধ্যম দিয়ে যদি কোন গ্রন্থ রচনা করা হয় আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা সেই পর্যায়ে মোটামুটি পেরেছি দয়াতে আমরা যখন নিজেরাও ছাত্র ছিলাম ফেলে মুদরের যে একটা বিষয় ছিল সেইটা যে মুখস্থ করতে কত কঠিন এবং সবচেয়ে কঠিন মনে হতো সেখানে আলহামদুল্লাহ একটা জাদুয়াল তৈরি করে দেওয়া হয়েছে আলহামদুল্লাহ একটা জাদুয়াল দিয়েছি সে তারপরে হচ্ছে কালেমা কিভাবে হয় এই বিষয়গুলো রাখা হয়েছে যা বাস্তবসম্মত ইনশাল্লাহ এই ধারা অব্যাহত রেখে আমরা পরবর্তী সংস্করণে আমরা আরও চেষ্টা করব এই সমস্ত বইগুলো ধারা অব্যাহত রাখতে আমরা চেষ্টা করেছি সরফের যে আধুনিক যে গ্রন্থগুলো মডার্ন গ্রন্থগুলো সেই গ্রন্থগুলোর সহযোগিতা নিয়েই নিয়ে ছাত্রদের কাছে একটা আধুনিক মিজান সরফ উপহার দেওয়ার জন্য মিজানের মাধ্যমে একজনকে উর্দু শেখাতে হবে ফার্সি শেখাতে হবে এটা থেকে বেরিয়ে আসা বলো আমাদের দরকার সে উর্দু ভাষা পড়ে উর্দু সাহিত্য পড়ে উর্দু শিখবে সে মিজান পড়ে শিখবে না সহজ মিজানুস এবং সহজ তামরিনুস সরফ গ্রন্থ দুটি হারিস ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগ এবং সেই সাথে হারিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের একটি যৌথ প্রয়াস আমরা শুধুমাত্র মিজানুস সরফ নয় পরবর্তী সিকুয়াল হিসাবে আমরা পাঞ্জেগাঞ্জ তারপরে আমিনুন নাহু এবং এলমুস সিগা সেই সাথে শাহেম হাতে আমেল প্রত্যেকটা গ্রন্থের পরিমার্জিত বাংলা রূপ আমরা সামনে নিয়ে আসতে চাই এবং আমাদের বিশেষ করে ছাত্রদের ব্যাকরণ আরবি ব্যাকরণ ভীতি থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে চাই পর্যাপ্ত পরিমাণ মাসদার দিয়ে যদি সেগুলোকে তামরিম করা হয় তাহলে সেই বাপগুলো সেই বাহাসগুলো কোনো গঠন প্রণালী ছাড়াই কোনো রকম কায়দা মুখস্থ করা ছাড়াই আয়ত্তে থাকবে বলে আমরা আশা করি এবং এটা পরীক্ষিত আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাত আলা রসুলিল্লাহ ও আলিহি ও সাহবিহি ও সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী প্রশংসা আলার্লিনের জন্য যারা শেষ সহমতে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হয়েছি আজকে আজকের অনুষ্ঠানে আমরা মূলত হারিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক সদ্য প্রকাশিত দুটি বাংলা আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ গ্রন্থ বা যেটা বলা যেতে পারে আরবি ব্যাকরণের একেবারে মাদার গ্রন্থ মিজানুসরফ এবং তার পরবর্তী সিকুয়াল হিসাবে তামরিনুসরফ এই দুইটি গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন এই গ্রন্থদ্বয়ের লেখক জনাফ ফয়সাল মাহমুদ এবং সারোয়ার মিসবা দুজনই আল মার্কদুল ইসলামী আসসালাফির সমৃদ্ধ শিক্ষক হিসাবে কর্তব্যরত রয়েছেন এছাড়া এখানে উপস্থিত রয়েছেন আমাদের মিজানুস্তরফ গ্রন্থে সম্মানিত লেখক ফয়সাল মাহমুদ ভাইয়ের সম্মানিত পিতা এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত আছেন বাংলাদেশ আহলে সঙ্গে কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানি উপস্থিত আছেন আহলে সানুল বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক এবং মাসিক আত্মাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক জনাব ডক্টর কাবিরুল ইসলাম উপস্থিত আছেন হারিস ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগের সম্মানিত গবেষণা সহকারী জনাব আব্দুর আব্দুর রহিম উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের সম্মানিত গবেষণা সহকারী রবিউল ইসলাম উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের সম্মানিত সিনিয়র গবেষণা সহকারী জনাব ডক্টর নুরুল ইসলাম এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত লেখক সরোয়ার মিসবা যিনি সহজ তামরিদ গ্রন্থটি সংকলন করেছেন তো আজকের অনুষ্ঠানের শুরুতে আমি প্রথম যে গ্রন্থ সহজ সরফ যে গ্রন্থটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মর আর আরবি শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী সেই গ্রন্থটি যিনি সংকলন করেছেন আমি সেই লেখককে জনাব ফয়সাল মাহমুদকে অনুরোধ করছি এই গ্রন্থটি সম্পর্কে কিছু বলার জন্য বিশেষ করে এই গ্রন্থে কী কি বৈশিষ্ট্য রয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা এখান থেকে কি কীভাবে উপকৃত হবে সে বিষয়ে সংক্ষিপ্তভাবে বলার জন্য আমি অনুরোধ করছি জনাব ফয়সাল মাহমুদ ভাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলহামসুল্লাহাবাদ আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক যে দুটি বই আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের প্রকাশনা প্রকাশ করার তৌফিক দিয়েছেন সর্বাগে আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সকলেই আলহামদুলিল্লাহ এবং যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমরা দোয়া কামনা করছি যেন বিশেষ করে নবীন ছাত্রদের কোমলমতি ছাত্রদের জন্য এটা এক উপযোগী এবং সহজবদ্ধ হিসাবে যতটুকু করা হয়েছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যেন কবুল করেন এবং তাদের জন্য যেন এটা সহজ হয় আল্লাহ আল্লাহর আলমিন কাছে দোয়া আমরা কামনা করছি এবং সাথে যারা সম্মানিত আহ শিক্ষা মহান সম্মানিত চেয়ারম্যান সহ গবেষণা বিভাগের যারা রয়েছেন আমরা সকলের কাছে বিনীত সুরে এবং অত্যন্ত মানে অনুজ হিসেবে আমরা অবশ্যই আপনাদের কাছে দোয়া কামনা করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলম যেন এটা কবুল করেন আল্লাহ মাহমিন আমরা দেখেছি আলহামদুলিল্লাহ বাজারে এই বিষয়গুলোতে অনেকগুলো বই রয়েছে আমরা বলতে পারি ইনশাআল্লাহ আমরা বিশেষ করে গবেষণা বিভাগের সম্মানিত সহকারী যারা আছেন গবেষণা সহকারী তাদের শুধুমাত্র আমার নয় একেবারে ক্ষুদ্র প্রচেষ্টা এখানে আর যারা আছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ রব্লা আলমিন তাদেরকে উত্তম যাচা দান করুন আল্লাহ আমিন সাথে সাথে এই বইটি কেন আমরা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আমরা প্রকাশ করলাম বা আমাদের বৈশিষ্ট্য কি সেক্ষেত্রে আমরা অবশ্যই বলার চেষ্টা করব আহ ইনশাল্লাহ যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা রেখেছি যে বইটা বাজারের অধিকাংশ বইগুলো অনেক পৃষ্ঠা সম্বলিত কলেবার সমৃদ্ধ কিন্তু আমাদের এই বইটা মৌলিক বিষয়গুলো যেগুলো একটা প্রাথমিক লেভেলের ছাত্রের জন্যে জরুরি হয় এবং সে যেইগুলো জানলে তার জন্য যথেষ্ট হয় সেইগুলো রাখা হয়েছে এক দ্বিতীয় বিষয় বর্তমান সময়ের ছাত্রদের আমরা দাস দিতে যে ক্লাস নিতে যে যেটা দেখেছি আমরা পূর্বে যেভাবে আমরা নিজেরাও শিখেছি সেই যে পূর্বের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা যদি এখনও বর্তমান রাখা হয় তাহলে ছাত্ররা সেই বিষয়গুলো আসলে ওইভাবে নিচ্ছে না তারা কোন বিষয়গুলো নিচ্ছে বর্তমান বিষয়ে যদি আমরা শখ তৈরি করে বা জাদুয়াল সিস্টেমে বা প্র্যাকটিক্যালি যদি আমরা তাদেরকে শেখাই তখন সেটা তারা খুব ভালোভাবে নিচ্ছে যেমন আমরা যখন আমরা তার ফেলে মাদী ফেল উল মাদিপ যে তাসরিফ যখন আমরা তাকে শেখাচ্ছি যখন সেই তাসরিফগুলো আমরা ছোটবেলায় পড়েছি ফা আলা ফা আলা ফা এভাবে পড়েছি কিন্তু তাদেরকে যখন আমরা হাতের সহযোগিতায় আমরা সহজে বলতে চেষ্টা করছি তখন তারা সহজেই এই বিষয়টা আলহামদুলিল্লাহ নিতে পারছে যেটা আমরা এই বইয়ের একেবারে শুরুর দিকে আলহামদুলিল্লাহ রেখেছি যেটা আলহামদুলিল্লাহ আমরা এটা দেখতে পাচ্ছি এটা দিলে ছাত্ররা যত সহজে নিয়েছে আলহামদুলিল্লাহ খুব সহজেই ছাত্ররা নিয়েছে এরপরে সবচেয়ে আমরা যখন নিজেরাও ছাত্র ছিলাম ফেলে মুদরের যে একটা বিষয় ছিল সেইটা যে মুখস্ত করতে কত কঠিন এবং সবচেয়ে কঠিন মনে হতো সেখানে আলহামদুলিল্লাহ একটা জাদুয়াল তৈরি করে দেওয়া হয়েছে কোনগুলো নুন এরাবি কিভাবে বিলুপ্ত হলো তারপরে হচ্ছে দুটি মারনিশিকা রয়েছে সেখানে আলাদা ইন্ডিকেশন ব্যবহার করা সর্বোপরি সংক্ষিপ্ত আকারে সে মূল ফসলে অর্থাৎ মূল অনুচ্ছেদে যাওয়ার পূর্বে সে একটা যে ধারণা পাবে সে ধারণা তার জন্য একটা যথেষ্ট এবং পড়তে সে আনন্দ বোধ করবে সর্বোপরি শিক্ষা যেন আনন্দের সাথে হয় এটা হলো আমাদের চিন্তা এবং বাস্তবসম্মত যেন একেবারে অন্ধকারে ধাঁধার মতো শুধু মুখস্থই করতে হবে মুখস্থ করতে হবে এটা কি কাজে লাগবে বা আমরা কিভাবে শিখব সেই বিষয়টা আলহামদুলিল্লাহ এর মধ্যে কিছুটা ফুটে উঠেছে সবিশেষ আমরা যদি আরো বলি যে এর মধ্যে কিছু কোরআন এবং হাদিসের তামরিনাত বিশেষ করে কোরআনের আয়াত দিয়ে উপস্থাপন করা হয়েছে যেন সহজে বোঝা যায় সাথে সাথে উদাহরণগুলো সংযুক্ত করা হয়েছে এবং আরো একটা মৌলিক বিষয় যেটা আমরা যখন সুলাসি সুলাশি আর যে বাপগুলো পড়েছি নাসারা সোলাসি মুজাররাত মুক্তারিদের বাপ যেগুলো পড়েছি নাসারা দরাবাসি আমরা সম্পূর্ণ একবারে শেষ পর্যন্ত মুখস্থ করেছি কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এইগুলো সব ব্যবহার হয় না যদি শুধুমাত্র আল আমর বিলহু উংসুর ওয়ান নাহি আনহু লা তাংসুর এই পর্যন্ত আমরা থেমে যাই এটাই কিন্তু যথেষ্ট হয়ে যায় আর যেটা আসমায়ে মুসতাক্কার মধ্যে ছাত্র শিখেছে ওটাই কিন্তু যথেষ্ট হয়ে যায় কিন্তু এই যে একটা বিরাট একটা বোঝা ছাত্রের সামনে এসে যায় এটা কিন্তু একটা বড় বোঝা এবং স্কুল পালানো ওই বই ভীতি আনার জন্য একটা যথেষ্ট ভূমিকা পালন করে এই বিষয়গুলো সেটা রাখা হয়েছে আমরা আরও সব শেষে যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে মুনসাই বংশে আমরা আলহামদুলিল্লাহ একটা জাদুয়াল দিয়েছি সে তারপরে হচ্ছে কালেমা কিভাবে হয় এই বিষয়গুলো রাখা হয়েছে যা বাস্তবসম্মত ইনশাল্লাহ এই ধারা অব্যাহত রেখে আমরা পরবর্তী সংস্করণে আমরা আরও চেষ্টা করব এই সমস্ত বইগুলোর ধারা অব্যাহত রাখতে আমরা যারা অনুজ রয়েছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং দেশের দেশ ও প্রবাসের যে সমস্ত ভাইরা আছেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যারা সম্মানিত চেয়ারম্যান আছেন বা আরও অন্যান্য বর্গ রয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি কারণ তাদের অনুপ্রেরণা না হলে আল্লাহ হরাবুল্লাহ আলমিন তাদের মধ্য দিয়ে আমাদের অনুপ্রেরণার আলহামদুলিল্লাহ ফসল আমরা কিছুটা পেতে শুরু করেছি আল্লাহ হরাবুল্লা আলমিন এ ধারাকে অব্যাহত রাখুন এর পেছনে যারা বিশেষ করে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের এই পেছনে বা হাদিস ফাউন্ডেশনের পেছনে যার অবদান মুহতারাম আমির এজামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার তিনি যে চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছেন কোমলমতি শিক্ষা শিক্ষার্থীদের কিভাবে তাদের লেখাপড়াটা দেওয়া যায় কিভাবে তারা কোরআন এবং হাদিস শিখতে পারে এই সামগ্রিক বিষয় নিয়ে যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এগিয়ে যাচ্ছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন আল্লাহ মামির সাথে সাথে যারা সম্মানিত শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের জন্য এখানে শুরুর দিকে কিন্তু একটা সুন্দর নির্দেশিকা রয়েছে এটা আপনারা অবশ্যই যারা পড়বেন বা আপনাদের পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব সব শিক্ষার নয় কিন্তু আমরা যেটা করেছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের কবুল আল্লাহর আসসালাম আলাইকুমুল্লাহরান সহজ সরফ এবং সহজ সরফ হারিস ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগের একটি বিশেষ প্রজেক্ট যে প্রজেক্টের সাথে আমাদের সম্মানিত সংকলক বা লেখক যেমন জড়িত ছিলেন ঠিক তেমনই হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের প্রত্যেক সদস্য এর সাথে জড়িত ছিলেন এবং তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে এই গ্রন্থটিকে বাস্তবে নিয়ে এসেছেন এই গ্রন্থদ্বয়ের মৌলিক যেটা বৈশিষ্ট্য আমরা রাখার চেষ্টা করেছি প্রথমত সংক্ষিপ্ত দ্বিতীয়ত সহজবদ্ধ এই দুটি বৈশিষ্ট্যকে আমরা সামনে রেখে গ্রন্থ দুটি রচনা করেছি এবং আশা করছি ইনশাআল্লাহ যে ইতিপূর্বে যে উর্দু ভাষায় বা ফার্সি ভাষায় মিজান পড়ার যে একটা প্র্যাকটিস ছিল সেখান থেকে বেরিয়ে এসে বাংলা ভাষায় সবচেয়ে সহজবদ্ধভাবে এবং সবচেয়ে মানে মানে আধুনিক আধুনিকভাবে উপস্থাপনের মাধ্যম দিয়ে যদি কোনো গ্রন্থ রচনা করা হয় আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা সেই পর্যায়ে মোটামুটি পৌঁছতে পেরেছি আল্লাহরবুল্লা আলমের অশেষ দয়াতে তো আমরা আন্তরিকভাবে আমাদের লেখক সংকলককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে হাদিস ফাউন্ডেশনের গবেষণা প্রত্যেক গবেষককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর সাথে তাদের পরিশ্রম প্রত্যেকে জড়িত রয়েছে আল্লাহ রব আলিম তাদের প্রত্যেককে পরিশ্রমের উত্তম বিনিময় দান করুন আল্লাহ মামিন আমি এ পর্যায়ে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশে সম্মানিত গবেষণা সহকারী এবং এই গ্রন্থ যিনি বেশ কয়েক বাদ্যপ্রান্ত দেখেছেন এবং পরিমার্জনা করেছেন ডক্টর নুরুল ইসলাম আমি তাকে অনুরোধ করছি এ বিষয়ে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লা আহমাবাদ আজকে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগে যে সকল গবেষক কাজ করেন এবং তার সাথে সংশ্লিষ্ট আরও যারা রয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ছাত্রদের কাছে আরবি ব্যাকরণকে একটি আধুনিক পদ্ধতিতে উপস্থাপনার যে প্রয়াস আমাদের মনের কোণে লালন করছিলাম সেটি দীর্ঘদিন পরে আমাদের সামনে এখন বাস্তবায়িত হয়েছে এবং আমাদের সামনে গ্রন্থাগারে উপস্থিত হয়েছে সেটা যে সহজ মিজান সর মিজান নাহ মানে ছাত্রদের মাঝে যেন একটা ভীতি কাজ করে যে আরবি ব্যাকরণ কোনো কত কঠিন বিষয় একটি কিন্তু এই বিষয়টিকে আমরা আরও সহজভাবে আরও সুন্দরভাবে অনুশীলনের মাধ্যমে এবং বিভিন্ন জাদল বা ছকের মাধ্যমে এই বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে এই বইটি রচ রচয়িতা যিনি যারা ফয়সাল মাহমুদ আমাদের মার্কাজের সম্মানিত শিক্ষক তিনি রচনা করেছেন এর পেছনে গবেষণা বিভাগের সবার অনেক পরামর্শ রয়েছে এবং পরিশ্রম রয়েছে বিশেষ করে আমাদের সম্মানিত চেয়ারম্যান এতে অনেক কিছু সংযোজন করেছেন আমরা চেষ্টা করেছি সর্ফের যে আধুনিক যে গ্রন্থগুলো মডার্ন গ্রন্থগুলো সেই গ্রন্থগুলোর সহযোগিতা নিয়েই নিয়ে ছাত্রদের কাছে একটা আধুনিক মেজানো সর্ফ উপহার দেওয়ার জন্য বিশেষ করে আমরা যেটি মিজান পড়াতে গিয়ে দেখেছি যে ছাত্র অনেক সময় অনেক বাহাস মুখস্থ করে কিন্তু আসলে শব্দগুলোর অর্থ কী বা কাকে বলে এটি এই বিষয়গুলো কিন্তু সে বোঝে না মজবাত মা আরব আসলে এই বিষয়গুলো কি এগুলো কিন্তু তাদের সাথে ক্লিয়ার হয় না সেই কারণে আমরা যে জিনিসটি করেছি যেখানে কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা আমরা এই পরিভাষাগুলো দিয়ে দিয়েছি যাতে ছাত্ররা প্রথমে এই জিনিসগুলো সম্পর্কে তাদের একটা পূর্ণাঙ্গ কমপ্লিট একটা ধারণা সৃষ্টি হয় এছাড়া আমি যেটি বললাম এবং শেষে একটা জাদুয়াল যেটি লেখক বলেছেন সেই বিষয়গুলো এসছে আসলে যখন কোনো গ্রন্থ কোরআন মাজিদ ছাড়া আসলে কমপ্লিট না তো এই আধুনিক সর্ফ আমরা উপস্থাপন করেছি আপনাদের সামনে আপনাদেরকে উপহার দিয়েছে আমাদের শিক্ষার্থীদের জন্য তো যারা এই বিষয়ে দীর্ঘদিন থেকে এই ময়দানে পাঠদান করছেন নাও সাথে বিশেষ করে সর্প পাঠদানের সাথে জড়িত আছেন সে সমস্ত শিক্ষক মন্ডলীর কাছে এবং বিদগ্ধ যারা আরবি ভাষাবিদ পণ্ডিত আছেন তাদের কাছে আমাদের স্বনির্বৃন্দ অনুরোধ যে এই মিজানটিকে আরও সুন্দর করার জন্য সর্বাঙ্গীন সুন্দর করার জন্য আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ যে গবেষণা রয়েছে বা যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে আমাদেরকে উপকৃত করবেন আমাদেরকে ফাদা দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শগুলোকে আগামী সংস্করণে সংযোজন করে এটিকে আরও আধুনিক আরও সুন্দর এবং আরও মডার্ন একটি সার্ফ হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করতে আমরা হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ ইনশাআল্লাহ তো যারা এই বিভাগে কাজ করছেন আমরা আলেদ আন্দোলন বাংলাদেশের এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আলমার কাজুল ইসলামিয়া সালাফি আলেদ আন্দোলন বাংলাদেশের হাদিস ফাউন্ডেশন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এবং এর গবেষণা বিভাগ শুধু এই মেজানো সরফনা পাঠ্যপুস্তক ছাড়াও আরও বিভিন্ন বিষয়ে কাজ করছে তো আমরা যারা কাজ করছি আলহামদুলিল্লাহ মহতারাম আমিরে জামাতের কাছে আমরা শিক্ষা নিয়ে আমরা দীক্ষা নিয়ে উপকৃত হয়ে আমরা দীর্ঘদিন থেকে গবেষণা বিভাগের সাথে সংযুক্ত আছি তো আপনারা জাতিকে আমরা বিভিন্ন বিষয়ে সুন্দর গ্রন্থ উপহার দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা আমরা যারা এর সাথে জড়িত আছে সবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যেন এই কাজগুলোকে আমরা জাতির স্থায়ী খেদমত হিসাবে সাথে জারিয়া হিসাবে আরও সর্বাঙ্গীন সুন্দর করে আকর্ষণীয়ভাবে সহজবদ্ধভাবে এবং কোরআন সহি সোনা সহি মানহাজ আকিদার ভিত্তিতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন আল্লাহ রবাহ আলমিন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটিকে কবুল করুন মা আমেন এবং এতে বারাকা দান করুন আমিন এই গ্রন্থটি যেন সকল ছাত্রের কাছে পাঠকপ্রিয়তা গ্রহণযোগ্যতা কবলিয়াত যেটা আল্লাহর সাহায্য ছাড়া অর্জিত হয় না সেই কবলিয়াত যেন আল্লাহ রবাহ আলমিন এই গ্রন্থের দান করান এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহমা আমিন আমি পরিশেষে আমি আজকের এই গ্রন্থের লাগো সহজ মিজানুসর এবং আমাদের আরেকটি গ্রন্থ আছে আমাদের সহজ তামরিন যেটিও মধ্যে আমাদের সামনে চলে আসবে উভয় গ্রন্থের লেখক মার্কাজের সম্মানিত দুজন শিক্ষক তাদেরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি গর্বিত যে আমাদের মার্কাজের দুজন শিক্ষক এই দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তারা সংকলন করতে পেরেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের গবেষক বৃন্দ আদেশ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং নাম না জানা পর্দার অন্তরালে যারা কাজ করছেন যাদেরকে আমরা হয়তো চিনি না কিন্তু তারা নীরবে কাজ করে যাচ্ছেন যাদের সেবায় নিয়োজিত আছেন সবার প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ আমিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগে সম্মানিত গবেষণা সহকারী জন ডক্টর নুরুল ইসলামকে অত্যন্ত মূল্যবান কিছু কথা তিনি বলেছেন আমরা আর কথা না বাড়িয়ে এবার চলে যাব হাদিস হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের সম্মানিত একজন দায়িত্বশীল এবং সেই সাথে আহলে রিসানজ বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক জনাব ডক্টর কবির ইসলামের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন এর পক্ষ থেকে সদ্য প্রকাশিত সহজ মিছানুস সরফ ও সহজ তামরিনুস সরফ নামের দুটি বই এর প্রকাশনা অনুষ্ঠান আজকে আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এ ধরনের বই উপহার দেওয়ার জন্য তৌফিক দান করেছেন তারপরে আমরা হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং দায়িত্বশীল বৃন্দকে জানাই যে তারা যে শোনাই শোনাই উন্নতির শিখরে আরোহণের জন্য এই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন সেজন্য আমরা তাদের জন্য তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টা এটাকে অব্যাহত রাখেন আল্লাহ আমিন আমরা ইতিমধ্যেই হাদিস ফাউন্ডেশন বোর্ডের পক্ষ থেকে একাডেমিক সাইডে শিশু শ্রেণী থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত একাডেমিক বইগুলি পূর্ণ সেটি কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেটা বলবো যে আমরা ব্যাপকভাবে পাঠকপ্রিয়তা পেয়েছি আলহামদুলিল্লাহ শুধু শিক্ষার্থী নয় বইগুলি শিক্ষার্থীদের যারা অভিভাবক আছেন পিতামাতা আছেন তারা পর্যন্ত নিজেরা পড়ে এখান থেকে উপকার লাভ করেন তারই একটা ধারাবাহিকতা হচ্ছে আজকের এই মিজানুস্তরফ এবং তামরিনুস্তারফ তো আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের মাদশার যারা ছাত্র লেখাপড়া করেন তারা প্রথম দিকে একেবারেই বলবো যে বেশ কিছু বছর আগে অন্তত পনেরো বিশ বছর আগে ছেলেরা মিজানুস্তরফ অধ্যয়ন করত ফার্সি ভাষায় তো একদিকে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ যেটা এমনিতে অনুধাবন করা এবং মনে রাখাটা এটা অত্যন্ত কঠিন তারপরে আবার এমন একটা ভাষা যে ভাষাটা আসলে আমাদের কারো আয়ত্তাধীন নয় ফার্সিতে বোঝাটা ফার্সি একদিকে ফার্সি ভাষা বুঝতে হবে আর একদিকে আবার কায়দাটা আয়ত্ত করতে হবে এটা একটা ছাত্রদের জন্য এক্সট্রা চাপ একটা অতিরিক্ত চাপ তার জন্য তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা দেখছি যে ইতিপূর্বে এটা উর্দুতে অনুবাদ হয়েছে তো উর্দুতে পড়তে গিয়েও দেখা যায় যে অনেক ছেলে উর্দু ভাষা না জানার কারণে এটা শিক্ষার্থীর জন্য আর একটা চাপ তাকে আবার উর্দু বুঝতে হয় আবার তাকে সেটা বাংলায় নিজেকে অনুধাবন করতে হয় হৃদয়ঙ্গম করতে হয় তো সেই জায়গা থেকে হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ যে বেরিয়ে এসে বাংলা ভাষায় আমাদের ভাষাভাষী মানুষের জন্য এই সহজ উপহার দিতে পেরেছে সেজন্য আমরা আসলে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আমরা সেই দোয়াও করব এবং তাদের কাছে আবেদন করব আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন যে এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আমরা এর পরে দেখছি যে সামনে আছে আমাদের এলমুসিগা আছে বা এই ধরনের যে গুরুত্বপূর্ণ বইগুলি আছে শাহেমিয়াতে আমেল আছে দেখা যায় এগুলি কোনোটা আরবিতে কোনোটা ফার্সিতে কোনোটা উর্দুতে যেটা ছাত্রদের জন্য আসলে কঠিন তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা যদি আমাদের ভাষায় আসলে আমার মিজান পড়ার উদ্দেশ্যটা কি মিজান পড়ার উদ্দেশ্য হলো যে ছেলেরা আসলে সর্ফ শিখবে সে যদি এই জিনিসটা নিজে না বুঝতে পারে তাহলে তার জন্য এটা আসলে কঠিন এখন আমরা মিজানের মাধ্যমে একজনকে উর্দু শিখতে হবে ফার্সি শিখাতে হবে এটা কান থেকে বেরিয়ে আসা বলো আমাদের দরকার সে উর্দু ভাষা পড়ে উর্দু সাহিত্য পড়ে উর্দু শিখবে সে মিজান পড়ে উর্দু শিখবে না এই ধারণাটাই আগে হয়তো আমাদের কাছে এতটা স্পষ্ট ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে সুন্দর যে বইটা আমাদের কাছে উপস্থাপিত হয়েছে এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় পড়বো বলবো যে যেটা হলো যে আমরা আরবিতে আমাদের ছাত্রদের যখন দেখি পড়তে যে সব ক্ষেত্রে উদাহরণ হচ্ছে জায়দুন কালাসাদ জায়দুন আমরান মানে প্রসঙ্গ যখনই আসবে তখনই জায়দ থাকবে অথচ হাদিস এবং কোরআনে বহু শব্দ আছে যেগুলি দিয়ে কিন্তু উদাহরণ সেট করা যেত তো সেগুলি পূর্ব হয়নি আমরা এটার মাধ্যমে চেষ্টা করেছি যে হাদিসের কিছু শব্দ কোরআনের কিছু শব্দ সেও যেন ছেলে যেন শিখতে পারে বুঝতে পারে তো সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কারণ এটা সরফ নাহু দুটারই উদ্দেশ্য হলো কোরআন হাদিস বোঝা এখন সে যদি প্রাথমিক লেভেল থেকেই এই এই জিনিসটা তার তার মাথায় ঢোকে যে আসলে শব্দটা পড়ে মিজেনে ঢুকে আমি ওখানে পেয়েছি তাহলে কিন্তু তার কোরআনে বুঝতে হাদিসে বুঝতে তার জন্য সহজ হবে তো সেই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখার জন্য যেমন আল্লাহ কাছে তৌফিক কামনা করবো ঠিক তেমনি ভাবে হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের কাছেও আমরা এই আবেদন রাখবো যেন এটা ধারাবাহিকতাটা যেন বজায় থাকে এবং সর্বোপরি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এবং যারা এই দুইটি বই সংকলন এবং প্রকাশনার সাথে জড়িত আছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের খেদমতকে কবুল করেন এবং এই দুইটি বইকেও যেন আল্লাহ পাঠক প্রিয়তা দান করেন এটাকে কবুল কবুল করেন আল্লাহ মামিন পরিশেষে আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে আমাদেরকে জানাতুল ফের দান করেন আল্লাহ মামিন আকুল কৌলি হাজাকুরমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাজাকুমুল্লাহ খাইরান সম্মানিত আল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক জনাব ডক্টর কাবিরুল ইসলামকে সহজ বিজানুস সরফ এবং সহজ তামরিনুস সরফ গ্রন্থ দুটি হারিস বাংলাদেশ বাংলাদেশের গবেষণা বিভাগ এবং সেই সাথে হারিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের একটি যৌথ প্রয়াস আমরা শুধুমাত্র মিজানুস সরফ নয় পরবর্তী সিকুয়াল হিসাবে আমরা পাঞ্জেগাঞ্জ তারপরে আমিন নাহু এবং এলমুসিগা সেই সাথে শাহে হাতে আমেল প্রত্যেকটা গ্রন্থের পরিমার্জিত বাংলা রূপ আমরা সামনে নিয়ে আসতে চাই এবং আমাদের বিশেষ করে ছাত্রদের ব্যাকরণ ভীতি আরবি ব্যাকরণ ভীতি থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে চাই সেই সাথে আলহামদুলিল্লাহ এখন অনেক জেনারেল মানুষ অর্থাৎ যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন তারাও অনেকে আগ্রহী হচ্ছেন আরবি শেখার জন্য তো তাদের জন্য যেন আরবি শেখাটা অনেকটা সহজ হয়ে যায় এবং তাদের কাছে যেন সেটা ভীতিকর না হয় সেভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি এবং যে সমস্ত পরিভাষাগুলো বুঝতে কষ্ট হয় সেগুলোকে আমরা চেষ্টা করেছি তার মানে ইংরেজি প্রতিশব্দ উল্লেখ করার জন্য অথবা বাংলা প্রতিশব্দ উল্লেখ করার জন্য যেন প্রত্যেকের কাছে এটা সহজবদ্ধ হয়ে ওঠে এবং আরবি ব্যাকরণটা যেন একটা তাদের জন্য একটা সহজ জার্নি হয়ে যায় তো আজকে আমাদের এই অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী আমরা তাকেও কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী যারা আপনারা দেখছেন তাদেরকে বলতে চাই যে আমরা সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি আল্লাহর যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এ ধরনের চমৎকার উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করেছেন এবং আরও সুক্রিয়া আদায় করি মোহতারাম আমির জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল আল স্যারের আমির আহলাদিস বাংলাদেশ তার একটা স্বপ্ন ছিল বড় ধরনের স্বপ্ন সেই স্বপ্নটাই হলো সংস্কার সংস্কারের মধ্যে শিক্ষা সংস্কার একটা বড় বিষয় এবং শিক্ষা সংস্কারের জন্যই তিনি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করেছিলেন আলহামদুলিল্লাহ এবং সেই বোর্ডের আন্ডারে আমাদের সারা দেশে প্রায় দেড় দেড়শো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং এই প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা যেন সর্ববিষয়ে সুন্দরভাবে সহজভাবে তারা জ্ঞান লাভ করতে পারে বিশেষ করে আতিদা এবং তারপরে যেহেতু আরবি যদি আলেম হতে চাই তা আমাদের আরবি গ্রামারের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই গুরুত্ব উপলব্ধি করে করে আমরা যে এই আরবি ব্যাকরণ বিষয় নাহু এবং সার্ফ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা এই ধরনের সুন্দর কিতাবগুলো মানে প্রকাশ করার যে উদ্যোগ গ্রহণ করেছে এই জন্য হাদিস ফান্ডার শিক্ষা বোর্ডকে অবশ্যই শুক্রিয়া আদায় করা দরকার তার তাকে ধন্যবাদ জানানো দরকার আমরা হাদিস পণ্ডার শিক্ষা বোর্ডকে বোর্ডের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই বোর্ডকে যেন আরো মানে অগ্রসর হওয়ার তফিক দান করেন আমিন তো আমি বিশেষ কিছু বলবো না যা অনেক কথায় আমরা শুনেছি এবং এই কিতাবের মধ্যে একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আমরা বাংলা ভাষার আরও কিন্তু অনেক মেজানোর সার্ফ আমরা বই পাব বাজারে এত কথা লেখা আছে যে বইগুলো দেখলেই মনে হয় যে আমি মানে বুঝবো না একটা ব্যাপার আমাদের বিশেষ করে ব্রেনে কিছু জিনিস থাকা দরকার দেখলে বোঝা যাবে যে মাসাল্লাহ যে কম কথাই সুন্দরভাবে পড়লেই বোঝা যাবে যে কথাটা না লিখলে নয় এমন কথাগুলো লিখা হয়েছে এবং দেখলে একটা সুন্দর যেমন জামান এই যে পৃষ্ঠাটা মাজি হাল মোস্তাকল এই তিনটা কথা আকারে দিয়ে দেওয়া হলো একটা ছাত্র খুব সহজে বুঝে গেল কিন্তু বাজারে যে প্রচলিত বইগুলো একটা পৃষ্ঠার মধ্যে এত কথা লেখা আছে এত শব্দ লেখা আছে ওর মধ্যে থেকে মূল গুরুত্বপূর্ণ শব্দটা বের করাই কঠিন হ্যাঁ একটা ছাত্রের জন্য এটা কঠিন হয়ে যায় তো এই বিষয়টা আমার কাছে খুব চমৎকার লেগেছে এবং বিভিন্ন সক আকারে যেগুলো প্রকাশ করা হয়েছে একটা ছাত্র সহজভাবে বোঝার জন্য এটা যথেষ্ট তাই আমি বিশেষ করে এই বইয়ের যিনি সংকলন করেছেন ভাই ফাইসাল মাহমুদ তার জন্য তার এলমি তার আকে আলাদা তার দান করেন এলমি বারাকা দান করেন তার জন্য দোয়া করি এবং তার থেকে আমরা আরও খেদমত চাই এবং আমাদের আরো এক ভাই মানে সরওয়ার মেসবাহ তিনি তমরিন ওসার্ফ নামে একটা কিতাব লিখেছেন যেটা আগামী সপ্তাহে এই আগামী সপ্তাহের মধ্যে এই কিতাবটি আমাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ আমাদের প্রচ্ছদ আমাদের হাতে চলে এসেছে তো তিনি অত্যন্ত পরিশ্রম করে এই কিতাবটি লিখেছেন আমরা তার এলমে বারাকা যেন দান করেন আল্লাহ এই কামনা আল্লাহর কাছে করছি এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি আকুল কাবুলি হাদ আস্তাকুল্লাহ আলী আসসালাম নিসমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এবার আসব আমাদের গ্রন্থের যিনি সংকালক আমাদের ছোট ভাই সারোয়ার মিসবা সে অত্যন্ত পরিশ্রম করে এই গ্রন্থটিকে আমাদের সামনে উপস্থাপন করেছে হারিস ফান শিক্ষাবর্থী যদিও পরিমার্জন করা হয়েছে পরবর্তীতে কিন্তু তারপরেও মৌলিক যে কাজ এটা কিন্তু তার পক্ষ থেকে ছিল তো আমরা তাকে তার গ্রন্থের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে একটি ভালো উদ্যোগ নিয়ে সেই উদ্যোগের পথে কিছুটা পথ এগিয়ে যাওয়ার তৌফিক দান করেছেন আমার সংকলিত সহজ ও সরফ এটা বর্তমানে বাজারে প্রচলিত কোনো কিতাবের মতো না আবার কোনো মাদ্রাসায় পড়ানো হয় এমনও না এটা মিজানু সরফের জায়গা থেকেও না আবার এর যে পরের ধাপ অর্থাৎ পাঞ্জাগঞ্জ বলে যেটাকে আমরা চিনি সে ধাপেরও না মূলত এই বইটা এসেছে আমাদের কিছু চিন্তা থেকে যে একজন ছাত্র যখন মিজান মুন সাহেব শেষ করে এরপরে সে যখন পাঞ্জাগঞ্জে যায় যখন তালিল শুরু করে তখন সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে আমরা এমন অনেক ছাত্র পেয়েছি যারা মিজানোর সরফে অনেক ভালো সিগা চিনে বা বাহাস চিনে কিন্তু সে যখন পাঞ্জেগাঞ্জে যায় তখন গায়ের সহির সিগাগুলো তেমনভাবে চিনতে পারে না সে নিজেকে সেখানে পরিপূর্ণ রিক্তভাবে আবিষ্কার করে তো এই যে সরফের প্রত্যেকটি ধাপ একটা হলো মিজানু সরফ এরপরে পাঞ্জেগাঞ্জ তারপরে ইলমস সিগা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে ধাপগুলো রয়েছে এই প্রত্যেকটা ধাপের ভেতরে একটা সেতু বন্ধন প্রয়োজন একজন ছাত্র যখন মিজানু সরফ শেষ করছে সে যখন পাঞ্জাগান শুরু করার জন্য উপযুক্ত হয়ে উঠছে তখন পাঞ্জাগাঞ্জের কিছু পরিচিতি তাকে দিয়ে দেওয়া প্রয়োজন এবং আমাদের প্রচলিত যেই মিজানু সরফ রয়েছে সেখানে আমরা এটাও খেয়াল করেছি যে সেখানে পর্যাপ্ত তামরিন না থাকার কারণে ছাত্রদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে মোজারে কিভাবে গঠন করে সে হয়তো মুখস্ত বলে দেয় আমর কিভাবে গঠন করে সে মুখস্থ বলে দেয় তাসরিফটা হয়তো সে মুখস্থ বলে দেয় কিন্তু যখন সে প্র্যাকটিক্যালে আসে যখন সে একটা আরবি কিতাব খুলে আরবি পড়ে তখন সে আসলে সিগাগুলো চিনতে পারে না বা একটা সিগা যদি তাকে ধরা হয় তাহলে সে সিগাগুলোর বাহাস বাব মাদ্দা জিন্স এ বিষয়গুলো সে বলতে পারে না এটা হয় সাধারণত আমরা গঠন প্রণালীর ওপরে জোরদার জোরদার হলেও তাসরিফের ওপরে তামরিনের ওপরে তেমনভাবে জোরদার হই না এজন্য সহজ তামরিন ও সরফ এই সেতু বন্ধন হিসাবে সংকলন করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আরেকটা বিষয় সংযুক্ত করা হয়েছে যেটা আমরা যখন মিজান পড়ি তখন আমরা ফেলে তাসরিফগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করি কিন্তু সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ শব্দ ভাণ্ডার আমাদের উপস্থিত না থাকার কারণে আমাদের পর্যাপ্ত মাস্তার না জানার কারণে আমরা তাসরিফ গুলো ঠিকঠাক দিতে পারি না দেখা যায় যে প্রত্যেকটা বাবের শেষে হয়তো তিনটা চারটা করে মাছদার অ্যাড করা থাকে সাধারণত মনসাহেবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছদার দিয়ে যদি সেগুলোকে তামরিন করা হয় তাহলে সেই বাপগুলো সেই বাহাসগুলো কোনো গঠন প্রণালী ছাড়াই কোনো রকম কায়দা মুখস্ত করা ছাড়াই আয়ত্তে থাকবে বলে আমরা আশা করি এবং এটা পরীক্ষিত এজন্য সহজ সরফে আমরা প্রত্যেকটা বাহাসের শেষে এবং প্রত্যেকটা বাবের শেষে ন্যূনতম সেভাবে ব্যবহৃত এবং অধিক প্রচলিত প্রায় বৃষ্টির মতো মাছদার অ্যাড করে দিয়েছে যেখান থেকে ছাত্ররা সে মাছদারগুলো মুখস্থ করার মাধ্যমে তারা যেমন নিজেদের শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারবে এবং সেই মাছদারগুলো মুখস্থ করার মাধ্যমে সেগুলো তামরিম করার মাধ্যমে তারা নিজেদের সর্ফকে আরও পাকাপোক্ত করতে পারবে ইনশাল্লাহ এছাড়াও সে যখন মিজান শেষ করার পরে মন সাহেব শেষ করার পরে পাঞ্জে গাঞ্জে পা দেবে তখন সে যেন নিজেকে একদম রিক্ত শূন্য অবস্থায় আবিষ্কার না করে এজন্য আমরা সহজ তামরিন সরফের ভিতরে কোনো রকমের কায়দা কানুন ছাড়াই কিছু তালিলাতের গার্দান সমূহ তাসরিফ সমূহ এবং সেখান থেকে কিছু সিগা সমূহ কিছু সার্ফে সাগীর কিছু সার্ফে কাবির এগুলো উল্লেখ করে দিয়েছে সহজবদ্ধভাবে যেন ছাত্ররা যখন পাঞ্জাগান শুরু করবে তখন নিজেকে একটা সমৃদ্ধভাবে এবং নিজেকে প্রস্তুতভাবে আবিষ্কার করতে পারে তো সর্বশেষ আল্লাহ তালের কাছে সুক্রিয়া আদায় করছি এবং এই বইটি সংকলনের ক্ষেত্রে আমাদের যারা সহযোগিতা করেছেন হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমি সকলের কাছে দোয়া কামনা করছি এবং আপনাদের সকলের কাছে এই বইটার কবুলিয়াত চাচ্ছি অর্থাৎ কবুলিয়াতের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের যোগ্য খাদেম হিসাবে কবল করুন এবং তার পথে যথাসাধ্য এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সহজ তামরিনুসরফ সেই কিতাবের যে অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা ডিটেল আলোচনা শুনছিলেন তো হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড মোহতারাম জামাত যেই মহৎ একটি লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা করেছিলেন এখানে আলহামদুলিল্লাহ একদল যোগ্য গবেষক তারা নীরবে কাজ করে যাচ্ছেন এবং আজকের যারা দুজন লেখক বা সংকলক এই গ্রন্থের তারা কিন্তু এই ফসলের একটা অংশ তো এই গ্রন্থের পরবর্তী যিনি লেখক সরোয়ার মিজবা এতক্ষণ কথা বললেন সে কিন্তু আমাদের এই মার্কাজিরি ছাত্র এবং ফয়সাল মাহমুদ উনিও আমাদের অনেক দিন থেকে এখানে শিক্ষকতায় আছেন তো এইভাবে যারা দেশের বিভিন্ন প্রান্তরে নবীন প্রবীণ গবেষক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের কাছে আমরা আহ্বান জানাবো আমরা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে অনেক বই প্রয়ণ করতে চাই কিন্তু আমরা লেখকের অভাবে হয়তো সেই বইগুলো ঠিকমতো যথাসময় আমরা প্রকাশ করতে পারি না তো এই বিষয়ে যদি কারো কোনো আগ্রহ থাকে অবশ্যই আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা ইনশাআল্লাহ এবং আমাদের এই ছাত্রদের মাধ্যমে এদেশে একটা শিক্ষা বিপ্লব মানে সংগঠিত করার জন্য আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ সবার কাছে দোয়া এবং এই কবুলিয়াত সবাই তাদের জন্য আন্তরিকভাবে আন্তরিকভাবে দোয়া করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তার সহস্তমস্তার্ফের খুব চমৎকার পরিচিতি দেওয়ার জন্য আসলে একটা বিষয়ে আমরা অনেকদিন ধরে গ্যাপটা অনুভব করছিলাম মিজা নুস্তরফের পরেই পরবর্তী ধাপে পাঞ্জেগাঞ্জ এটার মধ্যে একটা যেন কিছু প্রয়োজন এই একটা গ্যাপ যেন আমরা অনেকদিন ধরে অনুভব করছিলাম মূলত গ্যাপটা পূরণের লক্ষ্যেই সহজ তাম সার্ফ রচনা করা তো আশা করছি ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের এই গ্যাপ দীর্ঘদিনের গ্যাপটা ইনশাআল্লাহ পূরণ হবে শুধু সফতুল মাসাদের দিয়ে আসলে যেটা এতদিন গ্যাপটা পূরণ করার চেষ্টা করা হতো আমার মনে হয়েছে যে ওই ওই সফতুল মাসাদের দিয়ে এই গ্যাপটা বোধহয় পূরণ করা সম্ভব না শুধু কিছু মাসদার মুগস্থ করলেই গ্যাপটা পূরণ করা যেত না তো আলহামদুলিল্লাহ সারওয়ার মিসবা যে কাজটি করেছে আশা করছি ইনশাআল্লাহ এর মাধ্যম দিয়ে দীর্ঘদিনের একটা প্রত্যাশা পূরণ হবে এবং আশা করছি আমাদের ছাত্রদের আরবি ব্যাকরণের ভিতটা অনেক মজবুত হবে ইনশাআল্লাহ তা আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি তো আজকে এখানে আমাদের একজন বিশিষ্ট মেহমান আছেন আমাদের মিজানুস্তারফের লেখক জনাব ফয়সাল মাহমুদ ভাইয়ের শ্রদ্ধেয় পিতা জনাব আনোয়ারুল ইসলাম উনি উপস্থিত আছেন মূলত তার উপলক্ষে আজকে আমরা অনুষ্ঠানটা একটু এগিয়ে নিয়েছি যদি যদি তিনি তার মানে সন্তানের এই কীর্তির সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারেন সেই সুযোগটা যেন আমরা করে দিতে পারি তাকে এই জন্যই মূলত তাকে আজকে আমরা এখানে আহ্বান করেছি তো আশা করছি জনাব ফয়সাল মাহমুদের গর্বিত পিতা জনাব আনারুল ইসলাম তিনি তার রিদার্নিংল কিছু কথা আমাদের শোনাবেন ঈশাআ এবং সেই সাথে আমাদের যারা আমরা হালিজ ফাউন্ডেশন গবেষণা বিভাগে কাজ করছি এবং আমাদের শিক্ষা বোর্ডে যারা আমরা কাজ করছি আমাদের প্রত্যেকে যেন জন্য তিনি আন্তরিক দোয়া করবেন এটুকু প্রত্যাশা রেখে তার কাছে আমরা যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হে ওয়াহাদা আসলাতাম আলহাম নবী আবাদ আহমাবাদ প্রশংসা আদায় করি যে রবুল্লা আলামিন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব যে সুযোগটা আমাকে দিলেন দু একটি কথা বলার জন্য এজন্য আল্লাহর কাছে সুগ্রে আদায় করি সাহেবুল্লা আলহামদুলিল্লাহ রব্বুল আলমীর কাছে এতটুকন বলতে চাই যেটা আসলে আমি আমার ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না তা আপনারা এখানে হাদিস হাদিস ফাউন্ডেশন শেখ দায়িত্বশীল জন আছেন এবং দুইজন যে বই লিখিছেন আমার ফাইসাল মাহমুদ এবং আর একজন আমার বাবাজি এই দুইজনকে সহযোগিতা আপনারা করিয়েছেন এই সহযোগিতার কারণে আল্লাহ রব্ল আলমিন যেন কালকে আমতের মাঠে জান্নাতুল ফেরদোস আপনাদেরকে দান করেন সর্বোপরি আলহাদিস আন্দোলন যিনি আজকের এশিয়া মহাদেশের তানার নাম সুন্দরভাবে আমি বলতে পারবো না ডক্টর আল্লাহ আসাদুল্লাহ গালিব স্যার তানার প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা সুন্দর একটা পরিবেশের সত্য ছায় আসি সেজন্য আল্লাহ রব্লা আলমিন্দর আমাদেরকে কাল কেয়ামতের মাঠে এভাবে একত্রিতভাবে যেন আমাদের জান্নাত নসিব করেন এবং আমরা কিয়ামতের মাঠে যেন আল্লাহর সেই আর সেটা ছায়াজন স্থানে আমরা আশেরা পাই এই দাবি আশাবাদ রেখে আমার মনের অনেক কথা ছিল সেগুলো আসলে মনের খুব আনন্দিতভাবে আমি সব কথাগুলো আপনাদের সামনে বলতে পারবো না আপনারা জ্ঞানী মহল্লবাস জ্ঞানী পরিবেশের মানুষ আপনারা বুঝে নেবেন আমার জন্য দোয়া করবেন আপনারা এবং আপনাদের ফয়সাল ভাই হিসাবে সহযোগিতা আপনার সবাই ভাই ভাই হিসাবে মিলিয়ে এবং কোরআন এবং সেই হাদিসের দাওয়াত এই বাংলাদেশে আপনারা দেবেন এই দোয়া আল্লাহর কাছে রেখি আমার সংক্ষিপ্ত কথা বলার জন্য যে সুযোগ করে দিলেন আমার আন্তরিকতা দোয়া আপনাদের জন্য থাকবে এই কথা বলে আমার কথা এখানে শেষ করছে সুবানকা আল্লাহ আবে হামদিকা আসাদু আল্লাহ ইল্লাফুরকাইক আসসালাম আলাইকুম আহমতুল্লাহমাল্লাহরান আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আমি শেষ পর্যায়ে এসে আবারও দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাইব আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেকেই গবেষণা কার্যক্রমের সাথে জড়িত আছেন তবে দুইজন নীরব খাদেমের কথা আমরা না বলেই পারছি না আমাদের একজন নীরব খাদেম হচ্ছেন হারিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের সম্মানিত গবেষণা সহকারী জনাব রবিউল ইসলাম মূলত আমরা আমাদের কাজগুলো উপস্থাপন করে দিই তার কাছে কিন্তু সেটাকে সুন্দরভাবে উপস্থাপন যোগ্য করার জন্য আলহামদুলিল্লাহ তার একটা গুরুত্বপূর্ণ পরিশ্রম আমাদের প্রত্যেকটা বইয়ের মধ্যেই রয়েছে নীরব স্বাক্ষর সে মানে প্রত্যেকে প্রত্যেকটা বইয়ের মধ্যে রয়েছে তো আমরা আজকের এই দিনে তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি তার এখলাস এবং তার কর্মনিষ্ঠা যেন আল্লাহরবুল্লা আরও বৃদ্ধি করে দেন এবং তার এই কর্মনিষ্ঠায় বদলতে আল্লাহরবুল্লা আলী যেন তাকে সর্বোত্তম প্রতিদান দান করেন আল্লাহম আমিন আরও একজন আছেন আমাদের হারিস ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত ব্যবস্থাপক জনাব ডক্টর আহমদ আব্দুল্লাহ নাজিব যে যার প্রত্যেকটা মানে কার্যক্রম আসলে মানে কি বলবো নতুন করে বলার কিছু নেই এই সমস্ত কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করা এবং প্রকাশনার একদম শেষ প্রান্তে নিয়ে যাওয়ার পিছনে মূলত তারই অবদান যে একটা আমরা হয়তো বা সবসময় বলার সুযোগ পাই না নিভৃতে যারা কাজ করে যাচ্ছেন নিভৃত খাদেম এনারা আছেন নিভৃত খাদেম আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহরবুল্লা আলমিন তাদের এই প্রচেষ্টা যেন কবুল করে নেন আল্লাহ আমিন আর সেই সাথে হারিস ফাউন্ডেশন বাংলাদেশে যে আইটি বিভাগ আলহামদুলিল্লাহ তারাও কাজ করে যাচ্ছেন আইটি বিভাগের বিভিন্ন সেকশন আমাদের রয়েছে যেমন গ্রাফিক্স ডিজাইন সেকশন আমাদের যারা ভিডিও প্রচার করছেন তাদের আর আলাদা একটা সেকশন আছে সবাই মিলে আলহামদুলিল্লাহ আসলে এটা একটা কমপ্লিট একটা কি বলবো একটা সার্বিক মানে সার্বজনীন একটা প্রয়াস একটা সমন্বিত প্রয়াস এটা আসলে একার মাধ্যম দিয়ে কখনোই সম্ভব নয় তো এর পিছনে অনেক খাদেন জড়িত রয়েছেন যাদের নাম হয়তো আমরা এখানে উল্লেখ করার সুযোগ পাই না তবে আজকের এই সুযোগে আমরা সবার জন্য আন্তরিক দোয়া করছি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলের প্রচেষ্টা যেন কবুল করেন নেন কালকে আমতের ময়দানে আমাদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন তার সম্মানিত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন আমি এই বই দুটির সার্বিক প্রচার কামনা করছি এবং আমাদের শিক্ষার্থীদের কাছে যেন এটা জনপ্রিয় হয়ে ওঠে এবং তাদের জন্য যেন গ্রন্থ দুটি উপকারী হয়ে ওঠে এই জন্য আল্লাহর কাছে কুবুলিয়াত কামনা করছি আল্লাহ রব্ল আলমিন যেন আমাদেরকে সামনের দিনগুলোতে এই ধরনের কাজগুলো আরও বেশি বেশি করা তৌফিক দান করেন এবং এদেশের বুক থেকে পবিত্র বুকে পবিত্র কোয়ান এবং সৈহারিস ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার যে মিশন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি হিয়ারিজ পানু শিক্ষা বোর্ড কাজ করে যাচ্ছে এবং আহান্দুল বাংলাদেশ এবং এর মহতার আমিনে জামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আলম যে স্বপ্নগুলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন আল্লাহ রব্লি আলম তাদের সকলের প্রচার যেন কবুল করে নেন আল্লাহম্ম আমিন ওয়াকির দাওয়ানা আনহামদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দীর্ঘক্ষণ ধরে আমরা আমাদের সদ্য প্রকাশিত দুটি নতুন বই সহজ সরফ এবং আরেকটি হচ্ছে সহজ সহজ সরফ সরফ এবং তো দুইটি গ্রন্থেরই সংকলক এখানে উপস্থিত রয়েছেন এখন হাদিসপন্ডার শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব প্রথম গ্রন্থ অর্থাৎ যেটি অলরেডি প্রকাশিত হয়ে গেছে সহজ মিজানু সরফ সেই গ্রন্থটি হাদিসপন্ডার শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান লেখকের হাতে তুলে দিচ্ছেন এটা লেখকের জন্য অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত কারণ নতুন বইয়ের ঘ্রাণ এটা পাঠকের জন্য যেমন আনন্দদায়ক তেমন এটি লেখকের জন্য অনেক আনন্দদায়ক সেই সাথে লেখকের সম্মানিত গর্বিত পিতা উনি উপস্থিত আছেন তো এখন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গ্রন্থটি তুলে দিলেন এবং আরেকটি গ্রন্থ আমাদের সহজ তামরিনুসরফ এইটির প্রচ্ছদ আমাদের হাতে চলে এসছে এবং সপ্তাহখানেকের মধ্যে এই বইটি চলে আসবে তা সহজ তামরিন সরফ যেটি সাফায়াতুল মাসাদের মানে অভাবগুলো পূর্ণ করবে এছাড়া পাঞ্জেগাঞ্জ বোঝার জন্য সহায়ক হিসাবে এগিয়ে যাবে তো সেই গ্রন্থের সম্মানিত সংকলক আমাদের মার্কাজির সাবেক ছাত্র বর্তমানের শিক্ষক সরোয়ার মেজবাকে গ্রন্থটি আদর্শ শিক্ষা সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমের আবদুল্লাহ সাকিব তুলে দিলেন তো দুজন লেখককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা আজকে উপস্থিত ছিলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন সবাই মিলে একতাবদ্ধভাবে আমরা সুপরামর্শের ভিত্তিতে এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ পরস্পর ওতপ্রোতভাবে জড়িত ভাবে জড়িত আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং জাতির কাছে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারি যেটি জাতির ইসলামী শিক্ষা বিপ্লব ঘটনার ক্ষেত্রে কাণ্ডারি ভূমিকা পালন করব আপনারা সবাই জানো সবাই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এবং হাদিস ফাউন্ডেশনের গবেষণা বিভাগ গবেষকদের জন্য দোয়া করবেন যারা যারা নেপথ্যে থেকে কাজ করছেন যাদের নাম আমরা এখানে অনুচ্চিত অনুচ্চারিত থাকলো আজকে তাদের জন্য অন্তর খোলা প্রাণ খোলা দোয়া থাকলো আল্লাহ রবুল আলামিন সবার এখলাসকে কবুল করুন কারণ আল্লাহ রসুল বলেছেন যদি কেউ সক্ষম হয় তার এমন কোনো আমল থাকবে যেটা কেউ জানে না সেটা যেন সে করে আর কি তো এই কাজগুলো আসলে আমরা যা জানি না অনেকে আমাদের যেভাবে হেল্প করে সবার পরিশ্রমগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন আল্লাহ রবুল্লাহ আলমিন মহতারাম আমিরে জামাতকে তিনি দীর্ঘজীবী করুন হায়াতে তাই দান করুন এবং তিনি যেন আমাদেরকে যেভাবে গবেষক হিসাবে আমাদেরকে আমরা ডক্টর কাবুল ইসলাম বাইশ অন্য যারা এখানে আছেন দীর্ঘদিন ধরে আমরা গবেষণা বিভাগে আছি যাদেরকে তিনি তিলে তিলে গড়ে তুলেছেন নিজের সন্তানের স্নেহ দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন স্যারকে যেন এর উত্তর প্রতিদান খায়ের দান করেন আল্লাহ আমরা হাদিস ফাউন্ডেশন হাদিস পানস বাংলাদেশ থেকে মহতারাম আমেরে জামাতের রচিত দর্শে হাদিস সিরিজ আমাদের অচিরে আমাদের সামনে এসে উপস্থিত হবে আপনার সেটির জন্য দোয়া করবেন যেন আমরা দ্রুত এটি পেয়ে যাই এরপরে আমাদের দর্শে কোরআন সেটিও টার্গেট রয়েছে এই বইগুলো বের হলে ইনশাল্লাহ আমাদের দেশে যারা সম্মানিত খতিব রয়েছেন যারা এই বিষয়গুলো চর্চা করেন এবং মানুষের সামনে বক্তব্য দেন বা অন্য আরও যারা গবেষক রয়েছেন তাদের জন্য আশা করি এগুলো খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে বিবেচিত হবে সবাইকে আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের প্রকাশন অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্ত ঘোষণা করছি সোহান আকার্ লাহ্মা অবিহামদি কাশেদু আল্লাহ ইলাহা ইল্লাহ আন তাস্তাক ফরুক ওয়াতু আসসালামু আলাইকুম ও আহমাদুল্লাহী অ ওরাকাহাতু